ইউটিউব থেকে ইনকাম করার একটাই উপায় রয়েছে ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা আপনি আপনার চ্যানেলে যত বেশি বেশি করে ভালো ভালো ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেল তত গ্রো হবে আর আপনার চ্যানেল যত গ্রো হবে আপনার চ্যানেলে তত বেশি বেশি করে সাবস্ক্রাইবার আসবে কিন্তু যেমন তেমন করে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না বেশিরভাগ নতুন ইউটিউবাররাই কিন্তু এই ভুলটাই করে একটা ভিডিও বানিয়ে সেটা যেমন তেমন করে তাড়াহুড়ো করে ইউটিউবে আপলোড করে দেয় আর এরকম তারা নিয়মিত করতে থাকে বলে তাদের ভিডিওতে ভিউস আসে না তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না আলটিমেটলি তাদের চ্যানেলটাই গ্রো হয় না তাই আপনাকে সবার প্রথমে এটাই জানতে হবে ইউটিউব চ্যানেলে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এটাই দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন তাহলে চলুন সেটাই দেখা যাক মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য আপনি প্রথমে আপনার ফোনে ইউটিউব অ্যাপটা ওপেন করুন ইউটিউব অ্যাপটা ওপেন করার পর আপনি আপনার যে চ্যানেলে ভিডিও আপলোড করতে চান সেই চ্যানেলটাকে এখানে আপনি সুইচ করে নিন ঠিক আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে এখানে একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চারটে অপশান দিয়েছে ক্রিয়েটে শর্ট আপলোডে ভিডিও গোলাই বা ক্রিয়েটে পোস্ট লং ভিডিও আপলোড করার জন্য আপনি আপলোডে ভিডিওতে ক্লিক করুন আর আপনি যদি শর্ট ভিডিও আপলোড করতে চান তাহলে ক্রিয়েটে শর্টে আপলোড করে আপলোড করে দিন আমি যেহেতু এই ভিডিওতে আপনাকে লং ভিডিও আপলোড করা দেখাবো সেই জন্য আমি আপলোডে ভিডিও এই অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও চলে এলো আমার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে এবার আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা জাস্ট আপনি সিলেক্ট করুন এই আমি ক্লিক করে দিলাম তারপর নেক্সট ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা পেজ খুলে গেছে এবার আমাকে এখানে থামনেল দিতে হবে টাইটেল লিখতে হবে ডেসক্রিপশান লিখতে হবে সমস্ত কাজ করতে হবে ঠিক আছে তো সেগুলোই আমি করছি আপনাকে ভিডিও আপলোড করার আগে একটা থামনেল বানিয়ে রাখতে হবে তারপর দেখতে পাচ্ছেন একদম ওপরের দিকের কোনায় প্লাস আইকন রয়েছে এটা হচ্ছে থামনেল সেট করার অপশান এখানে একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে থাকা সমস্ত পিকচার ওপেন হয়ে যাবে আপনার বানানো থামনেলটা যদি এখানে খুঁজে না পান ওপরে দেখতে পাচ্ছেন বাঁ দিকে থ্রি লাইন্স রয়েছে এখানে ক্লিক করুন তারপর এখানে ইমেজেসে ক্লিক করুন এখানে আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফোল্ডার খুলে যাবে জাস্ট আমি আমার ফোল্ডারে গিয়ে সেই থামনেলটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি থামনেল নিয়ে নিলাম তারপর ডানে ক্লিক করছি ব্যাস দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু থামনেলটা সেট হয়ে গেল এবার আমাকে এই ভিডিওর জন্য একটা সুন্দর করে টাইটেল লিখতে হবে ঠিক আছে তো আমি টাইটেল লিখে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে লিখছি ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম ঠিক আছে সঠিক নিয়ম লিখে দিলাম তারপর আমি জাস্ট এখানে এই সাইনটা দিচ্ছি তারপর একটা স্পেস দিচ্ছি যেহেতু আমি বাংলা লেখা দিলাম সেই জন্য আমি এখানে এর ইংলিশটাও দিয়ে দিচ্ছি ঠিক আছে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বাংলায় দেওয়ার পর আমি এখানে ইংলিশে দিচ্ছি হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ব্যাস আমি দিয়ে দিলাম বাংলায় লিখলাম ইউটিউবে ভিডিও আপলোড করা সঠিক নিয়ম তারপরেই মাঝে সাইনটা দিয়ে ইংলিশে লিখলাম হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এর ফলে কী হবে যারা বাংলায় সার্চ করবে যে ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে ভিডিও আপলোড করা সঠিক নিয়ম ইউটিউবে ভিডিও আপলোড করার পদ্ধতি তারা আমার এই ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে আর যারা ইংলিশে সার্চ করবে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ঠিক আছে তারাও আমার ভিডিওটা পেয়ে যাবে এই জন্য আমি কিন্তু প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজে লিখলাম তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখলাম আপনি চাইলে পুরো টাইটেলটাই বাংলায় লিখতে পারেন আবার পুরো টাইটেলটা ইংলিশেও লিখতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা ঠিক আছে কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনি প্রথমে বাংলা লেখেন তারপরে ওই সাইনটা দিয়ে ইংলিশে লেখেন এটা কিন্তু সব থেকে ভালো হবে আমি তো মাঝে মধ্যে এটাই ইউজ করি আবার কখনো শুধু ইংলিশেও লিখে দিই ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ নিজের ইচ্ছা তারপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাইটেল দেওয়া হয়ে গেছে এবার আমি ডেসক্রিপশান লিখবো তার জন্য অ্যাড ডেসক্রিপশানে ক্লিক করছি এবার আমি আগে থেকেই একটা ডেসক্রিপশান লিখে রেখেছি ঠিক আছে তারপর সেটা কপি করে রেখেছি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু পেস্ট করে দিলাম এবার এখানে একটা কথা আপনাকে বলে রাখি ওপরে আপনাকে দেখতে পাচ্ছেন একটা লেখা এখানে শো করছে ভেরিফিকেশান রিকোয়ার্ড টু মেক এক্সটার্নাল লিঙ্কস ক্লিকেবেল এটা কেন দেখাচ্ছে আপনাকে বলে রাখি এটা দেখাচ্ছে যেহেতু আমার ইউটিউব চ্যানেলের সেটিংসে গিয়ে অ্যাডভান্সড ফিচার্স বলে একটা অপশান রয়েছে ওটা এনেবেল করা নেই ঠিক আছে অ্যাডভান্সড ফিচার্স বলে একটা অপশান থাকবে ইউটিউব চ্যানেলে যেটা আপনাকে ক্রোম ব্রাউজারে লগ ইন করে ইউটিউব চ্যানেলের সেটিংসে গিয়ে করতে হবে সেটা যদি আপনি এনেবেল না করেন তাহলে কী হবে এখানে এই ভিডিওটা একদম নিচে দেখতে পাচ্ছেন কিছু আমার সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক পেজ টুইটার টেলিগ্রাম এর যে লিঙ্কগুলো সেগুলো কাজ করবে না ঠিক আছে তো আপনাকে কি করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের সেটিংসে গিয়ে অ্যাডভান্সড ফিচার্স বলে যে অপশানটা রয়েছে সেটাকে এনেবেল করতে হবে তারপর কিন্তু আপনার এই যে এক্সটার্নাল লিঙ্কগুলো ক্লিকেবেল মানে মানুষ কিন্তু আপনার ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গিয়ে ফলো করতে পারবে ঠিক আছে সেই জন্য আপনি অ্যাডভান্সড ফিচার্সে গিয়ে সেই কাজটাগুলো করে নিন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে টাইটেলটা দিয়েছি সেটা কিন্তু ডেসক্রিপশানের শুরুতে পেস্ট করেছি দেখতে পাচ্ছেন সেটাই রয়েছে আপনি আপনার ভিডিওতে যে টাইটেলটা দেবেন সেটা আপনি আপনার ভিডিওর ডেসক্রিপশানের একদম শুরুতে কিন্তু কপি পেস্ট করে দেবেন তারপরে অ্যাবাউট দিস ভিডিও দিয়ে আমি এই ভিডিওটা সম্পর্কে মানে ইউটিউবে কি করে ভিডিও আপলোড করতে হয় সেই সম্পর্কে দু চার লাইন লিখেছি দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যে টপিক আছে সেই টপিকটা সম্পর্কে আপনি দু চার লাইন লিখে দিন যদি একেবারে কিছু লিখতে না পারেন তাহলে অন্তত একটা লাইন লিখুন ঠিক আছে এটা কিন্তু ভিডিওর এসিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ তবে এখানে দেখুন আমার যেহেতু সার্চেবেল টপিক সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ এ বাংলা টিউটোরিয়াল ভিডিও অ্যাবাউট এইটুকু আমি নিজের থেকে লিখেছি তারপর হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব দু হাজার তেইশ এটা আমি কি করেছি এটা কিন্তু জাস্ট আমার টাইটেলের দেখতে পাচ্ছেন সেকেন্ড কিওয়ার্ড সেটাই বসিয়ে দিয়েছি তারপর লিখেছি ইন দিস ভিডিও আই শো এইটুকু নিজের থেকে লিখেছি তারপর হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি ইউটিউবে সার্চ করেই পেয়েছি ঠিক আছে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে আপনার টপিকটা তারপর কিন্তু আপনি ইউটিউব ইউটিউবের সার্চ রেজাল্ট থেকেই এই সমস্ত ঠিক আছে মানে আপনার টপিক সম্পর্কিত কিওয়ার্ড পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন আমি লিখেছি ওয়াজ দিস ভিডিও টু নো অ্যাবাউট তো এইটুকু আমি নিজের থেকে লিখেছি তারপর হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন মানে এই কিওয়ার্ডটা কিন্তু আমি ইউটিউব থেকেই পেয়েছি তো যা যা কিওয়ার্ড আছে আপনাকে নিজেকে বানানোর কোনো দরকার নেই ইউটিউবে আপনার মন মতো যেটা খুশি আপনার টপিকটা লিখে সার্চ করুন তারপর ইউটিউবের সার্চ রেজাল্ট থেকেই আপনি বিভিন্ন ধরনের ভালো ভালো কিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন তারপরে এই অ্যাবাউট দিস ভিডিওতে আপনি কিন্তু বসিয়ে দিন এরকমভাবে আপনি নিজের থেকে আর ইউটিউবের কিওয়ার্ড মিলিয়ে তিন চার পাঁচ লাইন লিখুন ঠিক আছে এটা করলে আপনার ভিডিওর এসিওর জন্য অনেক ভালো হবে তারপর দেখতে পাচ্ছেন আমি দিয়েছি আদার ভিডিওস অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তার মধ্যে বাছাই করা তিনটে ভিডিওর দেখতে পাচ্ছেন টাইটেল দিয়ে আমি লিঙ্কগুলো কপি পেস্ট করে দিয়েছি ঠিক আছে ইউটিউবে আপনি চলে যান ঠিক আছে তারপর ভিডিওর লিঙ্কগুলো কপি করে এসে এখানে পেস্ট করে দিন ঠিক আছে আর তার আগে আপনাকে জাস্ট ভিডিও টাইটেলটা লিখতে হবে টাইটেল লিখে পেস্ট করে দিন ঠিক আছে এইভাবে আপনি দুটো তিনটে ভিডিওর প্রমোশন কিন্তু এইভাবে হয়ে যাবে কেউ ধরুন আপনার কোনো একটা ভিডিও দেখতে এলো ডেসক্রিপশান চেক করলো দেখলো আরও অনেক ভিডিও রয়েছে জাস্ট ক্লিক করে কিন্তু ওই ভিডিওটাও দেখতে পারবে ঠিক আছে এর ফলে আপনার সেই ভিডিওর ভিউজ বাড়বে ওয়াচ টাইম বাড়বে সব কিছুই কিন্তু হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন আমার আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে অর্ঘ ভট্টাচার্য নামে তো সেহেতু আমি কিন্তু সেই চ্যানেলটার ও এই ভিডিওতে করেছি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব মাই আদার চ্যানেল দিয়ে কোলন দিয়ে আমার সেই ইউটিউব চ্যানেল মানে অর্ঘ্য ভট্টাচার্য ইউটিউব চ্যানেলের লিঙ্কটা জাস্ট দিয়ে দিয়েছি কেউ যদি আমার ডেসক্রিপশান চেক করে জাস্ট দেখতে পেলো ক্লিক করলে কিন্তু সেই চ্যানেলে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করতে পারবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া লিখে আমার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক পেজ টুইটার টেলিগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নাম লিখে যেমন ইনস্টাগ্রাম ফেসবুক ফেসবুক পেজ টুইটার টেলিগ্রাম এই নামগুলো লিখে আমি কিন্তু কী করেছি ওই অ্যাপে গিয়ে জাস্ট লিঙ্কটা কপি পেস্ট করে দিয়েছি তারপর এখানে বসিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল আর এই লিঙ্কগুলোর কপি পেস্টের ক্ষেত্রে বলে রাখি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই অপশান রয়েছে এখানে ক্লিক করে অ্যাডভান্সড ফিচার্সটা কিন্তু এনেবেল করে নিন নাহলে কিন্তু এই লিঙ্কগুলো কাজ করবে না ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা হ্যাশট্যাগ দিয়েছি আপনি আপনার ইউটিউব ভিডিওতে সর্বোচ্চ পনেরোটা হ্যাশট্যাগ দিতে পারেন তার বেশি কিন্তু হ্যাশট্যাগ দেবেন না তার বেশি অনেকে হ্যাশট্যাগ দেয় কিন্তু সেটা কিন্তু ভুল নিয়ম ইউটিউব যদি ধরে ফেলে তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতেও পারে ঠিক আছে সেরকম কোনো সমস্যা হয় না কিন্তু একবার যদি ইউটিউবের চোখে পড়ে তখন কিন্তু সমস্যা হলেও হতে পারে ঠিক আছে তাই সর্বোচ্চ সাত থেকে আটটা হ্যাশট্যাগের ব্যবহার করতে পারেন এমনিতেও খুব বেশি হ্যাশট্যাগ ব্যবহার করে লাভ নেই শর্ট ভিডিওতে হ্যাশট্যাগের অনেক চাহিদা থাকে কিন্তু লং ভিডিওতে হ্যাশট্যাগের অত দরকার হয় না সাত আটটা দিলেই যথেষ্ট প্রথমে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ আপলোড ভিডিও আজকের ভিডিওটা যেহেতু মানে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ইউটিউবে কী করে ভিডিও আপলোড করতে হয় সেই জন্য সব থেকে পপুলার গুলো মানে হ্যাশট্যাগুলো দিয়েছি হ্যাশট্যাগ আপলোড ভিডিও হ্যাশট্যাগ আপলোড ভিডিও অন ইউটিউব হ্যাশট্যাগ আমার ইউটিউব চ্যানেলের নাম টেকনিক্যাল অর্ঘ্য তারপর বাদ বাকি সমস্ত হ্যাশট্যাগ রয়েছে এগুলো আপনি কিন্তু হ্যাশট্যাগ দিলেই জাস্ট আপনাকে কিছু লিখতে হবে যেমন আপলোড ভিডিও তারপর বিভিন্ন সার্চ রেজাল্ট থেকে আপনি পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে ধরে নেবে সেই হ্যাশট্যাগ ঠিক আছে এরকম ভাবে থেকে আটটা হ্যাশট্যাগ আপনি দিতে পারেন তারপর নিচে আমি দর্শকদের জন্য লিখেছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও বাস এখানেই কিন্তু আমার ডেসক্রিপশন লেখা কমপ্লিট হচ্ছে ঠিক আছে তো পুরো ডেসক্রিপশনটা আশা করি আপনি বুঝতে পেরেছেন এবারে এই রকম ভাবেই আপনাকে দিতে হবে এমনটা নয় জাস্ট আপনাকে আমি স্ট্রাকচারটা দেখালাম আপনি চাইলে কোনোটা নাও দিতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আদার ভিডিওস দিয়েছি আপনি চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু ওপরে এই যে টাইটেলটাকে কপি পেস্ট করা ভিডিও সম্পর্কে লেখা ঠিক আছে তারপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া হ্যাশট্যাগের ব্যবহার করা ঠিক আছে এইগুলো আপনাকে কিন্তু করতেই হবে ঠিক আছে এগুলো ভিডিও রেসিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাস আমার ডেসক্রিপশন লেখা হয়ে গেল আমি এখান থেকে বেরিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার থামডেল দেওয়াও হয়ে গেছে টাইটেল লেখাও হয়ে গেছে ডেসক্রিপশান লেখাও হয়ে গেছে ভিজিবিলিটি আপনি অবশ্যই আনলিস্টেড করে আপলোড করুন ঠিক আছে পাবলিক করবেন না কেন বলছি পরে একটু পরে দেখতে পাবেন ঠিক আছে এরপর লোকেশন আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন লোকেশানে সেরকম খুব একটা দরকার হয় না তাই আমি দিচ্ছি না অ্যাড টু প্লে লিস্ট প্লাস আইকনে ক্লিক করলে এখানে যদি আপনার আগে থেকে কোনো প্লে লিস্ট বানানো থাকে বক্সে ক্লিক করুন ডানে ক্লিক করুন প্লে লিস্টে কিন্তু এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে আমার কোনো প্লে লিস্ট করা নেই তাই অ্যাড করলাম না তারপর নিচে রয়েছে কমেন্ট এটা হোল্ড পোটেন্সিয়ালি ইনআপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ এটাই থাকতে দিন তাহলে কি হবে ইউটিউবে জাস্ট আমি এখানে বলছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস মানে আমার এই যে ভিডিওটা এটা কি বাচ্চাদের জন্য এটা তো বাচ্চাদের জন্য নয় ইউটিউবে কি করে ভিডিও আপলোড করতে হয় এটা তো বড়দের জন্য ঠিক আছে এবার আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় মানে দেখা যাচ্ছে আপনার ভিডিওতে বাচ্চা ইনভলভ আছে বা দেখা যাচ্ছে কোনো কার্টুন ভিডিও অ্যানিমেশন ভিডিও খেলনা পাতির ভিডিও সেক্ষেত্রে কিন্তু ইয়েসে ক্লিক করবেন ভুল যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন ঠিক আছে বাচ্চাদের জন্য হলে ইয়েসে সিলেক্ট করুন আর আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য না হয় যেমন আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য না তাহলে কি করব নোতে ক্লিক করলাম নো ইটস নট মেড ফর কিডস মানে বলতে চাইছে আমার এই ভিডিওটা বাচ্চাদের জন্য না তারপর জাস্ট আপনি আপলোড ভিডিওতে ক্লিক করুন যেই আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন সেই ভিডিওতে ক্লিক করবেন আপনার এই ভিডিওটা আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে যাবে তো আপনি এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করা হয়ে গেছে তারপর আপনি ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে আসুন আপনার এখন প্রয়োজন হবে ইউটিউব স্টুডিও অ্যাপের আপনার যদি না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে ইউটিউব স্টুডিও অ্যাপটা ইনস্টল করে নিন তারপর আমি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করছি ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমি যে চ্যানেলে ভিডিও আপলোড করলাম সেই চ্যানেলটা আগে থেকেই এখানে আমি সুইচ করে রেখেছি তারপর যে ভিডিওটা আপলোড করলাম সেটা তো এখন এখানে দেখাবে না কারণ আনলিস্টেড অবস্থায় আছে তাই জন্য নিচে কন্টেন্ট অপশানে ক্লিক করছি তারপর দেখতে পাচ্ছেন ভিডিও সেকশনে কিন্তু সেই ভিডিওটা প্রথমেই শো করছে যেটা এখনই আপলোড করলাম তারপর সেই ভিডিওটাতে একবার ক্লিক করুন ভিডিওটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওপরে পেন আইকন রয়েছে পেন আইকনে একবার ক্লিক করুন পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু আগের মতো ইন্টারফেস এসেছে আপনি চাইলে এখানে থামনেলটাকে চেঞ্জ করতে পারেন জাস্ট ওপরে পেনাইকনে ক্লিক করে এখানে চেঞ্জে ক্লিক করে কিন্তু আপনি নতুন থামনেল সেট করতে পারেন ঠিক আছে তো আমি নতুন থামনেল সেট করবো না ওই জন্য ব্যাক করছি তারপর দেখতে পাচ্ছেন এখানে টাইটেল রয়েছে যদি আপনি টাইটেল চেঞ্জ করতে চান করতে পারেন যদি আপনি ডেসক্রিপশান চেঞ্জ করতে চান করতে পারেন ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি তারপর এখানে আমি যে জন্য এলাম সেটাই আপনাকে দেখাচ্ছি একদম নিচে রয়েছে মোর অপশানস ট্যাক্স ক্যাটাগরি কমেন্টস অ্যান্ড মোর ঠিক আছে আমার তো ভিডিওতে থামনেল সেট করা হয়ে গেছে টাইটেল দেওয়া হয়ে গেছে আর ডেসক্রিপশান দেওয়া হয়ে গেছে এবার বাকি রয়েছে শুধুমাত্র ট্যাগ দেওয়া তো সেটাই দেবো তো আমি এখানে একদম নিচের অপশান এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম প্রথমেই অপশান রয়েছে অ্যাড ট্যাগস ট্যাগস দেওয়ার জন্য এখানে একবার ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার ভিডিওর টপিক সম্পর্কিত সমস্ত ট্যাগ দিয়ে দিন তো কিভাবে ট্যাগ দেবেন আপনাকে দেখাচ্ছি আমার এই ভিডিওর টপিকটা কী ছিল ইউটিউবে ভিডিও আপলোড করা সঠিক নিয়ম আর ইংলিশে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব তো আমি এখানে বাংলাতেও ট্যাগ দিতে পারি আবার ইংলিশেও ট্যাগ দিতে পারি কিন্তু সবথেকে ভালো হয় যদি আমি ইংলিশে ট্যাগ লিখি তো প্রথম আমি ইংলিশে দিচ্ছি হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ঠিক আছে তো আমি লিখে দিলাম হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ঠিক আছে অনেকে কী করেন এখানে হ্যাশট্যাগ দিয়ে তারপর লেখেন এটা কিন্তু ভুল নিয়ম ট্যাগের ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করবেন না সেটা ডেসক্রিপশানে হ্যাশট্যাগ দিতে হয় কিন্তু ট্যাগের সময় এই রকম যেরকম টাইটেল লেখে প্রথমে হাও তারপর স্পেস দিয়ে টু এইভাবে কিন্তু ট্যাগ লিখতে হয় ঠিক আছে ট্যাগ লেখার পর আপনি জাস্ট এখানেই দেখতে পাচ্ছেন এন্টার বাটনে ক্লিক করলে ট্যাগটা কিন্তু ধরে নেবে তারপর আপনি আরও ট্যাগ দিতে পারেন যেমন আমি এখানে লিখছি হাও টু আপলোড ভিডিও অন ইউটিউব দু হাজার ঠিক আছে এটা লিখলাম তারপর আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখতে পারি জাস্ট এই চ্যানেলের যে নামটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি অর্গো গেমিং জাস্ট আপনাকে দেখাচ্ছি সেই জন্য এইভাবে লিখছি ঠিক আছে আপনার চ্যানেলের নামটা আপনি এখানে অবশ্যই লিখবেন ঠিক আছে তারপর আপনি চাইলে এখানে আরও ট্যাগ দিতে পারেন তো আমি এতক্ষণ তো ইংলিশে দিলাম এবারে বাংলায় একটা ট্যাগ দিচ্ছি আমি লিখছি ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম ঠিক আছে যেটা আমার টাইটেলের ফার্স্ট কিওয়ার্ড এন্টার দিচ্ছি ব্যাস ট্যাগ ধরে নিল এইভাবে কিন্তু আপনি খুব সহজে ট্যাগ দিতে পারেন তারপর এরকমভাবে ট্যাগ দেওয়া কমপ্লিট হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি রয়েছে যদি আপনার আগে থেকে ক্যাটাগরি সিলেক্ট করা থাকে খুবই ভালো যদি না থাকে সিলেক্ট করে নিন আমার এই ভিডিওর টপিক হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিস ইউটিউব টিপস বলে তো কিছু নেই এরকম সিলেক্ট করে নিলাম আপনিও আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তারপর যা আছে থাকতে দেবেন ঠিক আছে আর একটা কথা বলে রাখি ট্যাগের ক্ষেত্রে আপনি পাঁচশো লেটার পর্যন্ত লেখার সুযোগ পাবেন আপনি কিন্তু এর সুযোগটা নেবেন ঠিক আছে যত রকম ইউটিউবে আপনার টপিকটা সার্চ করুন যে কিওয়ার্ডগুলো পাচ্ছেন জাস্ট এখানে আপনি বসিয়ে দিন ঠিক আছে তারপরে এন্টার দিয়ে দিন সমস্ত ট্যাগ ধরে নেবে যত ট্যাগ দিতে পারবেন ঠিক আছে দশ পনেরোটা ট্যাগ তো অবশ্যই দেবেন তারপর আমি বেরিয়ে আসছি আমার ট্যাগ দেওয়া হয়ে গেল তো আমার ভিডিওতে থামনেল দেওয়া হয়ে গেছে টাইটেল দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে আর একদম শেষে আমি ট্যাগ দিলাম তো আমার সমস্ত কাজ হয়ে গেল আর আপনারা বলেন না যে ভিডিওতে এসিও করব কিভাবে। এটাই কিন্তু আসল ঠিক আছে আমি আপনাকে যেভাবে দেখালাম টাইটেল দেওয়া ডেসক্রিপশন দেওয়া তারপরে ট্যাগ দেওয়া এটাই কিন্তু এসিও করা ঠিক আছে এরা করলেই হয়ে যাবে ঠিক আছে তারপর আপনাকে জাস্ট ভিডিওটা এখন পাবলিশ করতে হবে তার জন্য আপনি এখানে ভিজিবিলিটি অপশনে ক্লিক করুন তারপর পাবলিকে ক্লিক করুন আপনি চাইলে প্রিমিয়ারেও সেট করতে পারেন এখানে ক্লিক করলে প্রিমিয়ারে কিছুক্ষণ চলবে ঠিক আছে তো আমি সেসব কিছু করছি না পাবলিকে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসছি একবার চেক করছি সব কিছু ঠিকঠাক আছে জাস্ট সেভে একবার ক্লিক করছি যেই আমি সেভে ক্লিক করব ইউটিউবে কিন্তু আমার এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেভ কিন্তু হয়ে গেল আমি বেরিয়ে আসছি এখান থেকে আপনার সামনে একবার রিফ্রেশ করছি আপনি এখন দেখতে পাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমার এই ভিডিওটা এখন পাবলিশ হয়ে গেছে এখন কিন্তু সবারই আমার এই ভিডিওটা দেখতে পারবে এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই দু সালে সঠিক নিয়মে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ও এই চ্যানেলে প্রথমবার সে থাকলে এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকানটাতে ক্লিক করে অল করে রাখুন আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে